সৌদি আরব যাওয়ার আগে শ্বশুর নূর মোহাম্মদকে 8টি মহিষ ও 5টি গরু পালতে দিয়ে যান জামাই আব্দুল ওয়াদুদ। 8টি মহিষ বেড়ে দাঁড়ায় 20টিতে আর গরু 2টি বেড়ে হয় 7টি। 10 বছর পর দেশে ফিরে সবকটি গরু মহিষের মালিকানা দাবি করেন জামাই। দিতে অস্বীকৃতি জানায় শ্বশুর। এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব, উপক্রম হয় সংসার ভাঙার। বিষয়টি প্রথমে স্থানীয় প্রশাসন ও আদালত মীমাংসার চেষ্টা করে, সিদ্ধান্ত পক্ষে যায় জামাইয়ের। নাছোড়বান্দা শ্বশুর মামলা করেন উচ্চ আদালতে। জামাই শ্বশুরের এমন অদ্ভুত বিরোধ, মীমাংসার দায়িত্ব পড়ে সুপ্রিম কোর্ট লিগাল এইডের ওপর। দুপক্ষের বক্তব্য শুনে বন্টন করা হয় মহিষগুলো। 17টি মহিষের মধ্যে 9টি পান জামাই, শ্বশুরের ভাগে পড়ে 8টি। উচ্চ আদালতও একমত হন এই সিদ্ধান্তে।